বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি আছি হাতনাগাড়ি। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে মানে আমাদের গ্রামে তো ট্রেন লাইনের অনেক কিছুই হচ্ছে, ধরেন মানে সার্ভে করতে আসছে, সেই সবের কিছু কিছু ভিডিও আমি করছি। তো এর আগে করেছিলাম যে হাগনাগাড়ির ওখানে একটা হয়েছিল, তারপরে আমাদের ওদিকেও করেছিলাম। তো এখন হাগনাগাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি, কিশোরপুর বলে একটা জায়গা আছে, তো সার্ভে হয়েছে। সার্ভে করার যেগুলো মানে ই থাকে, মানে লেখা টেখা সব কিছু হয়েছে। তো আমি এখন সেইখানে চলে যাচ্ছি। আর শুনলাম যে সেইখানে নাকি সার্ভের জন্য লোক এসেছে, সবাই অফিসাররা এসেছে, এই কারণে আমি সেখানে যাচ্ছি। তো দেখি যদি তারা থাকে ওখানে, তাহলে তাদের সাথেও আজকে ভিডিও করার চেষ্টা করব, এবং তাদের নাম্বারটা নিয়ে রাখবো যে দাদা কোথায় থাকছো বা কী হচ্ছে বা স্যার কোথায় কী কাজ হচ্ছে, সেই সব তাদের সাথে জেনে নেব। তো চলুন বন্ধুরা, গিয়ে সেই জায়গাটা দেখে আসি। গাছগুলো এখানে আসে তো খুব ঠান্ডা বাতাস, তাহলে যতদূর আসলাম সবই। কুলু বিক্রি করছে, কুলু সব কিছু আছে। তো বন্ধুরা, এখন আমি সেই রাস্তায় পৌঁছে গেলাম যেখানে সেই ট্রেনের লাইনটা হওয়ার জন্য সেই সার্ভের সেই অফিসাররা এসেছে, এবং যেখানে জিপিএসের ম্যাপিং সব করা আছে সেই জায়গায়। মাঠের এই দিক দিয়ে আবার চলে যাওয়া যায় একবারে টোপলার দিকে। এই রাস্তা টোপলা যাবে না, বলো? টোপলা হয়ে নারায়ণপুরও যাওয়া যাবে, গোপালনগর নারায়ণপুর দিকেও যাওয়া যাবে। তো এই দিক দিয়ে বন্ধুরা আরও একটা জায়গায় যাওয়া যাবে, সেটা হলো আপনারা অনেকেই জানেন, হয়তো দেখেছেন টিভিতে যে শফিকরা নাটক করে, বাংলা নাটক, সেই শফিকদের বাড়িটাও এই দিক দিয়ে যাওয়া যায়। মানে বেশি দূর না, এখান থেকে ওই 4-5 কিলোমিটার মতো হবে। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেলাম সেই জায়গায়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেই যে জিপিএসের যে ট্রেন লাইন হওয়ার জন্য যে মার্কটা, এই যে জিপিএসের এখানে এখানে করে রেখেছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিকে করা আছে GPS 31A, ঠিক আছে? GPS 31A ওখানে কিন্তু জিপিএসের আরও অন্য রকম ছিল, জিপিএসের যে মানে জায়গা পরিবর্তন হলে তো জিপিএসের নাম্বারও পরিবর্তন হবে। তো সামনে একটা মানুষ আসছে, দেখি কথা বলে দেখি। আচ্ছা, এটা কিসের জন্য করেছে আপনারা কি জানেন? হ্যাঁ জানি, ওটা বলছিল যখন সার্ভে করতে এসেছিল যে রেল লাইন হবে, তাই বলছিল। ওই সার্ভে করতে এসেছিল দিয়ে রেল লাইন হবে সেই কথা বলেছিল। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? বাড়ি টোপলা। টোপলায়? আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু দেখতে আসলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তো বন্ধুরা, যে দেখলেন কথা বললাম, তো বললো যে হ্যাঁ ট্রেন লাইনের জন্য এটা করে গিয়েছে। এটা কিসের জন্য করেছে জানেন? রেল লাইনের? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, সামনে আমি চলে যাচ্ছি, সামনে আরও একটা হয়েছে, বলতে গেলে ওই তো ডিস্টেন্স হিসাব করে মানে কতটা দূর পর্যন্ত হবে সেটা হয়েতেও হবে। তো সেটা আর একটা দেখাচ্ছি, মানে ওই জায়গা থেকে একটু দূরে চলে আসলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দাঁড়াও একটু দাঁড়াও। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিস্টেন্সটা, ওই দিকে ছিলাম আমি এতক্ষণ, ওই দিক থেকে এখন আমি চলে আসলাম, এই যে এতটা ডিস্টেন্স। কি বলছেন বলেন? ট্রেন লাইন হবে? সার্ভে তো হচ্ছে, সার্ভে অনেকদিন থেকে হচ্ছে, আমরা দেখছি। তো আমরাও চাই যে ট্রেন লাইন হলে ভালো হবে, মানুষের উপকার হবে অনেক কিছু। তো সেই হিসাবে আমরা এটা যাই হোক দেখতে এসেছি। আচ্ছা ঠিক আছে, থাকে। হ্যাঁ, তো এখানে রাস্তাই করেছে, তো রাস্তার এটা হয়তো মুছে যাবে সেই হিসাব করে। এখান থেকে আবার একটু দূরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইসে করেছে, এই যে পোলেক, ইলেকট্রিক পোলে করে রেখেছে GPS 31, GPS 31 দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু আছে নাকি গো?
না তো কিছু তো না এখানে কিছু নাই এখানে এরকম সিস্টেম করে রেখেছে আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন আমি দেখেছি যে ট্রেন লাইনের বিষয়ে কিছু বলেন দাদা এখন কালে এদিকে এসে তো কই সেরকম দেখতে পেলাম না যে কোনো সার্ভে করার জন্য এসেছে তো এখানে তো এই দাদাটার সাথে ভাইটার সাথে কথা হলো যে কী ব্যাপার এটা কিসের জন্য করেছে তো বললো ট্রেন লাইনের জন্য সেটা শুধু আমি না সবাই জানে এবং ট্রেন লাইনের সব কিছু ভিডিও করেছি তো এটা কিন্তু একবারে মানে ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে এই লাইনটা ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে তো মানে একবারে করিমপুর হয়ে শিকারপুর বর্ডার পর্যন্ত চলে যাবে তো এটা মানে আমাদের করিমপুরের মানুষের জন্য সত্যিই খুব ভালো একটা তো করিমপুরের মানুষ আমরা সবাই চাই যে ট্রেন লাইন হোক এরকম আবার অনেকে কমেন্ট করে যে ট্রেন লাইন হলে অনেকের ক্ষতি হবে জমি দিবে না বা অনেক কিছুই শুনতে পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা ট্রেন লাইনটা হলে আমাদের সত্যি উপকার হবে অনেক পরিবর্তন হবে গ্রাম বাংলার তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আমি গ্রামে যদি কেউ আসে সেরকম সার্ভে করার জন্য তাহলে তাদের সাথে আমি ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন বন্ধুরা বাই